যেহেতু বতরের পরিস্থিতি অবস্থা, এই খরাং বতরের পরিপ্রেক্ষিততে হোক বা কীটনাশক দ্রব্য থাকা বিভিন্ন বাধা নিষেধ ইত্যাদি বা নির্দেশনা আদির ফলপ্রকৃতিতে হোক, আজি আমার চাহ খেতিয়কসকলের কিন্তু একটা বড় দুঃসময়। আমার বিগত বর্ষের তুলনাত এই বছরের চাহপাতর উৎপাদন সম্পূর্ণরূপে হ্রাস পাইছে, প্রায় 75-80% প্রডাকশন আমার কমি গৈছে। যার ফলস্বরূপে আমি চাহ খেতিয়কসকল এতিয়া এই আমার দৈনন্দিন জীবনের যা তাগিদা তার তুলনাত আমি কিন্তু যথেষ্টখিনি পিছপরিবা থাকিবলগিয়া হয়েছে। আমি হতাশ হয়েছো যে এই চাহ খেতির জড়িয়ে যার পরিয়ালর পোহপাল দিয়ে আসছিল, আমি বিগত বর্ষ বা বহু বছরেরপরা এই চাহ খেতির উপরতে আমার পরিয়াল নির্ভরশীল, আমার অন্য উৎস একু নাই। গতি এই সম্পূর্ণ চাহ খেতির উপর নির্ভর করে থাকা আমি পরিয়াল বা কৃষক হিসাবে আজি আমি যথেষ্ট শঙ্কিত হয়েছো। অনাগত দিনবিলাকত এই বতরের অবস্থা যদি এনেকা থাকে, এই দুদিনের বতরের অবস্থা আমি দেখিছো, এই অবস্থা যদি আরও এসপ্তাহমানলৈ যদি থাকে তেনেহলে নিশ্চয়কৈ আজি আমি মই দেখিছো মোৰ বাগানত যথেষ্টখিনি গছপুলি শুকাই মৰিবলৈ ধৰিছে। আৰু এসপ্তাহ যদি এনেকুৱা গৰম উৎকট গৰম যদি থাকে তেন্তে নিশ্চয়কৈ আমাৰ বাগানখিনি সম্পূৰ্ণ ধ্বংস হ'ব বুলি কিন্তু এটা ভয় বা শংকিত হৈছো আমি যথেষ্ট। এই ক্ষেত্ৰত এতিয়া ধৰক আমাৰ চাহ খেতিয়কসকল যিহেতুকে আমি যথেষ্ট লোকচানের সম্মুখীন হবলগীয়া হয়েছে, এই চাহ খেতির লগত জড়িত বিভিন্ন আমার কর্মচারী সকল আছে, শ্রমিক সকল আছে, যখন চাহপাত ছিঙি নিজের পরিয়াল পোহপাল দি আছিল, এটা তেওঁলোকৰো আমি প্রায় 60% কর্মচারীক আমি এটা বিরত রাখবলগীয়া হয়েছে। আগতে যি হারত আমি কর্মচারী ইয়াত নিয়োগ করেছিলো তেওঁলোককো এতিয়া আমি বিরত রাখবলগীয়া হয়েছে, কারণ প্রোডাকশন নাই যেহেতুকে তেওঁলোককো আমি কাম দিব পৰা নাই। গতি যথেষ্ট আমার চাহ খেতিয়কর লগত শ্রমিক সকল হাহাকারের অবস্থা। এই ক্ষেত্রের পর এই যে সমস্যা, এই সমস্যার পর পরিত্রাণ পাবর ক্ষেত্রে কিন্তু মই সরকারকে এটা অনুরোধ জানাব বিচারিছো যে খরাং পীড়িত এই যে আমার নদুয়ার অঞ্চল, ইয়াত প্রায় আমি 2000 খেতিয়ক চাহ খেতিয়ক আছো, যিনি কি সম্পূর্ণ চাহ খেতির উপর নির্ভর করে আমার জীবিকা আমি চলাই আইছো। গতি এই চাহ খেতিয়কর প্রতি লক্ষ্য রাখি, এওঁলোকৰ জীবনের প্রতি বা পরিয়ালের প্রতি লক্ষ্য রাখি, জীবিকার প্রতি লক্ষ্য রাখি সরকারে নিশ্চয়কে অনাগত দিনবিলাকত সোলার পাম্পর ব্যবস্থা করে অন্তত চাহ বাগানত পানি দিয়ার ব্যবস্থা করে দি আমাক অন্তত যিটো হারত আমার উৎপাদন হব লাগে সেই হারত আমি কনসিস্টেন্টলি আমার বাগানত উৎপাদন রাখিব পাৰিলে আমি চলিব পাৰিম।